নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে বাড়তি পুষ্টির দাবি জানানো হয়েছে আসুন এই সংগ্রহ আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে গত বছরের মতোই মিড ডে মিলে বাড়তি পুষ্টির দাবি গত বছরের গোড়া স্কুলের স্কুলে মিড ডে মিলে খাবারে প্রতি সপ্তাহে পড়োয়া পিছু অতিরিক্ত কুড়ি টাকা ধার্য করা হয়েছিল এবং নজর ছিল পড়াদের অতিরিক্ত পুষ্টির দিকে এবারেও অন্তত প্রথম চার মাস পড়ুয়া পিছু এই অতিরিক্ত কুড়ি টাকা ধার্য করার দাবি তুলেছেন বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা তাদের মতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে অতিরিক্ত পুষ্টি পেলে পড়ুয়াদের মধ্যে স্কুল মুখ হতে উৎসাহিত হবে এবং যদিও জানুয়ারি শেষ হয়ে গেলেও তা নিয়ে উচ্চ নেই সরকারের তরফে গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অতিরিক্ত পুষ্টি পাওয়ার ব্যবস্থা করেছিল স্কুল শিক্ষা দপ্তর এবং সেই অতিরিক্ত পুষ্টিকে পড়ুয়া পিছু আশি টাকা প্রতি সপ্তাহে কুড়ি টাকা করে চার মাসে তিনশো কুড়ি টাকা ধার্য করা হয়েছিল এর ফলে মিড ডে মিলের দৈনন্দিন খাবারের বাদেও পড়ুয়ারা সপ্তাহে একদিন করে একটি করে মরশুমি ফল এবং মুরগির মাংস বা একাধিক ডিম পাচ্ছিল এটি স্কুলের শিক্ষক বলেন যে গতবারের চার মাসে অতিরিক্ত পুষ্টি বহু পড়ুয়াকে স্কুল মুখী করেছিল গরিব পড়ুয়ারা সপ্তাহে একদিন মুরগির মাংস বা মরশুমি ফল পেয়ে খুশি ছিল এবারেও অনেক পড়ুয়া অভিভাবকদের অতিরিক্ত এই খাবার নিয়ে খোঁজ খবর করছে এবং দিলে গরিব পড়ুয়ারা খুব উপকৃত হবে একটি মানে প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্সেস অ্যাডভান্স এটি হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলেন যে গতবার পঞ্চায়েত ভোট ছিল বলে সম্ভাব্য অতিরিক্ত পুষ্টি দেওয়া হয়েছিল এখন তো পড়ুয়াদের নানা ধরনের পরিষেবা পাওয়া ভোটের ওপর নির্ভর করে এবারও তো সামনে লোকসভা ভোট এবার একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার সময় গত বছরের তুলনায় এগিয়ে দেওয়া হলো আর এবারও পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টি অন্তত চার মাস দেওয়া হোক যদিও এরকম কোনো সিদ্ধান্ত হয়নি বলে এই রাজ্য সরকারের এক শিক্ষকতা জানান মিড ডে মিলের বিভাগের এক কর্তা যে গত বছর অতিরিক্ত পুষ্টি চার মাস দেওয়ার পিছনে পিছিয়ে পড়া কয়েকটি জেলা তা আর কয়েক কয়েক মাস দেওয়ার পরিকল্পনা করা হলেও কেন্দ্র রাজি হয়নি মিড ডে মিলেরও রাজ্য কেন্দ্রের যৌথ প্রকল্প কেন্দ্র থেকে অনুমোদন দরকার যদিও শিক্ষকদের অংশের মধ্যে গতবার যে চার মাসের অতিরিক্ত উপস্থিতি দেওয়া ছিল তাদের কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন হয়নি রাজ্যের সিদ্ধান্ত হয়েছিল সদিচ্ছা থাকলে এবারেও চার মাস অতিরিক্ত পুষ্টি দেওয়া যায় তো দেখা যাক সরকার কী সিদ্ধান্ত নেয় এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ